আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। জুরান আসলাম আশা সুচরিতার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি নাসরিন আক্তার কাকুরি, সপ্তম শ্রেণীর বাংলা ক্লাসের ক্লাস থেকে। গত ক্লাসে আমি শতকী কবিতা প্রবন্ধটি পড়িয়েছিলাম। আজকে শতকীকে প্রবন্ধ কবিতার একটি সৃজনশীল প্রশ্ন আমি আজকে পড়াবো। প্রশ্ন সৃজনশীল প্রশ্নটি কি আসলো? মাহফুজা চমৎকার কবিতা লিখে জীবনের বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভিতর সাজাতে পছন্দ তার। মাহফুজার ভাইপো নির্ঝর তাকে খুব পছন্দ করে, কারণ তিনি তার ভাইপো নির্ঝরকে প্রায় নানা রকম কবিতা শোনান। নির্ঝর ফুপুকে পেলে ছড়া শোনান, বায়না শোনা বায়না ধরে। একটি নির্ঝর তাকে বলে, ফুপু তুমি এত সুন্দর কবিতা কীভাবে লেখো? মাহফুজার উত্তর দেয়, তুমি তোমার চারপাশের সুন্দর শব্দময় শব্দগুলো বুঝিয়ে ধারণ করে রাখবে, দেখবে তুমিও একদিন সুন্দর কবিতা লিখতে পারবে। এটা ছিল আমাদের প্রশ্ন। এখন এই প্রশ্ন থেকে আমরা ক নম্বর প্রশ্ন, যেটা জ্ঞানমূলক প্রশ্ন, কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন? আমাদের সৃজনশীল প্রশ্নের প্রথম প্রশ্নটি থাকবে হচ্ছে জ্ঞানমূলক। জ্ঞানমূলক প্রশ্নতে আমাকে এক কথায় উত্তর দিতে হবে এক লাইনে, কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন? কবিতা লেখার জন্য প্রথমে আমার যেটি প্রয়োজন সেটি হচ্ছে শব্দ। অর্থাৎ আমি আমার শব্দের ভান্ডার যদি ভালো হয়, শব্দ আমি যদি খুব ভালো বুঝি, শব্দের অর্থ ভালো বুঝি, এবং প্রত্যেকটা শব্দের অর্থ বুঝে যদি সেটাকে আমি ছন্দের মাধ্যমে বসিয়ে বসাতে পারি, তাহলেই কি আমরা কবিতা লিখতে পারব। তো আমাদের ক নম্বর প্রশ্ন, কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন সেটা আমরা জানতে পারলাম। তো আমরা এক কথা উত্তর দিব যে কবিতা লেখার জন্য প্রথমে আমার প্রয়োজন শব্দ। কবিতা লেখার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ বুঝিয়ে লেখো, এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। এখানে আমার জ্ঞানও থাকতে হবে এবং আমি এই লাইনটা বুঝে কী বুঝলাম সেটাও থাকতে হবে, অর্থাৎ অনুধাবন আমি এই প্রশ্নটা যে বুঝেছি সেই উত্তরটা আমাকে থাকতে হবে। তো দুইটা ধাপে এই প্রশ্ন উত্তর আমাকে দিতে হবে। অর্থাৎ কবিতা লেখার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ। অর্থাৎ আমরা আগেই জেনেছি যে কবিতা লেখার জন্য দরকার হচ্ছে শব্দ। যিনি ভালো শব্দ বোঝেন, জানেন এবং যার শব্দের প্রতি দক্ষতা রয়েছে, যিনি শব্দের রং রূপ গন্ধ অনুভব করতে পারেন, তিনিই শুধু কবিতা লিখতে পারেন। আমাকে শব্দ লিখতে কবিতা লিখতে হলে আমাদের আমার চারপাশে বিভিন্ন শব্দকে আমাকে বুঝতে হবে, ধারণ করতে হবে এবং সেই শব্দগুলোকে সুন্দরভাবে বুঝে তার অর্থ বুঝে ছন্দ মিলিয়ে তাকে ধাপে ধাপে বসিয়ে যে চরণগুলো লিখি সেটাই হচ্ছে কবিতা। তাহলে আমাদের কবিতা লেখার জন্য দরকার হচ্ছে রং বেরঙের শব্দ। অর্থাৎ কবিতা লিখতে হলে আমাকে শব্দ জানতে হবে, তার রূপ জানতে হবে, তার গন্ধ জানতে হবে এবং তার মায়াবী রূপ এবং গন্ধ স্পর্শ করে গিয়ে আমরা কবিতা লিখতে পারব। তাহলে আমার একটা সৃজনশীল প্রশ্নের প্রথম প্রশ্ন, ক নম্বর প্রশ্ন হচ্ছে এক নম্বরে আমাকে এক কথায় উত্তর দিতে হবে, দুই নম্বর প্রশ্ন হচ্ছে অনুধাবনমূলক, সেখানে আমাকে জ্ঞানও থাকতে হবে অনুধাবনও থাকতে হবে, অর্থাৎ দুইটাকে আমাকে উত্তর দিতে হবে। এখন আমরা ক নম্বর প্রশ্নতে যাচ্ছি। প্রশ্ন
আবার পরবর্তী ক্লাসে